প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি পলি আক্তার, সহকারী প্রভাষক, আইসিটি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাথমিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় লেকচার নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই তোমাদের মিড সিলেবাস পেয়ে গেছো এবং মিড সিলেবাসে দেখেছো তোমাদের পরীক্ষার প্রথম ও দ্বিতীয় অধ্যায় আছে। আমি ধারাবাহিকভাবে দুটি অধ্যায় শেষ করব। তারপরে হচ্ছে আমি তোমাদের এই দুইটা অধ্যায় আগেও ডিটেলস পড়িয়েছি, এখন আমি তোমাদের রচনামূলক অংশ নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা গত ক্লাসটি দেখেছো এবং আমার পড়াগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা আমার ক্লাসগুলো না বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আবার কি সলভ করে দিব। তো চলো আজকে দেখি আমরা কি কি প্রশ্নগুলো করব এবং তার উত্তরগুলো জানব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো রচনামূলক অংশে গত ক্লাসে আমি তোমাদের 1-5 প্রশ্ন উত্তর বুঝিয়ে দিয়েছি। আজকে আমি 6-10 এই টোটাল 5 প্রশ্ন তোমাদের বুঝিয়ে দেবো, এছাড়া এর বাইরেও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আজকের প্রশ্নটি আমরা শুরু করি। দেখো 6 প্রশ্নটিতে কি আছে, সামাজিক যোগাযোগের সাইটসমূহের ব্যবহার লিখো। তো এটা উত্তর কি হবে, বর্তমান বিশ্বের কোটি কোটি মানুষ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে যুক্ত রয়েছে, ফলে প্রতিটি দেশের খবরাখবর সহজেই একে অপরের মাধ্যমে কি জানা যায়। কোনো একটি দেশে দুর্নীতির খবর সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দিলে তা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষ জানতে পারে এবং সামাজিক নেটওয়ার্কে এর প্রতিবাদে ঝড় ওঠে। তাহলে এই সামাজিক যোগাযোগ বলতে কোন সাইটটার কথা বলা হয়েছে বলতো? ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এরকম আরো অনেকগুলো হচ্ছে কি সামাজিক যোগাযোগ সাইট আছে। সেই সাইটগুলোতে কি মুহূর্তে আমরা কি দেশ বিদেশের খবর জানতে পারি ঘরে বসে? 2010 ও 2011 সালে আরব বিশ্বে বিশেষ করে তিউনিসিয়া, মিশর, লিবিয়ার যে সামাজিক বিপ্লব হয়েছিল তার পেছনে সকল সামাজিক যোগাযোগ সাইটের ভূমিকা ছিল। এখানে সবার সুচিন্তিত মতবাদ ও আদর্শকে গ্রহণ করে কোনো বিষয়কে জনমত গঠন করা হয়। জনমতের দ্বারা সমাজের দুর্নীতি, অবিচার ইত্যাদি বিষয়ে আন্দোলন করা যায়। তাই সামাজিক বিপ্লবের বর্তমানে সামাজিক নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি দেখো, কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা কি? কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবট, অর্থাৎ কথাটা তোমরা বুঝতে পারছো, রোবট দ্বারাও কি আজকাল কি যে কোনো কাজ করানো সম্ভব? দেখো বড় বড় শিল্প কারখানায় ভারী ও বিপজ্জনক কাজ করার জন্য যে রোবটগুলো ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। এটি এক ধরনের উচ্চ দক্ষতা সম্পন্ন রোবট যা দিয়ে একঘেয়ে বিপজ্জনক কাজগুলো মানুষকে দিয়ে না করিয়ে রোবট দিয়ে করানো হচ্ছে। জাহাজ, কলকারখানায় বিশাল বিশাল ধাতব টুকরাকে নির্দিষ্ট আকারে কেটে তারপর ওয়েল্ডিং করা হয়। এজন্য শিল্প কারখানায় মানুষের বদলে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে কাজ করানো হয়। রোবটের ক্লান্তিহীন এবং একটানা অনেকক্ষণ কাজ করতে পারে, তাই কলকারখানায় শ্রমিক হিসেবে এখন মানুষের বদলে ইন্ডাস্ট্রিয়াল রোবট ব্যবহার করা হয়। এর ফলে বিপজ্জনক কাজে মানুষের ঝুঁকি নিতে হয় না। তোমরা বুঝতে পারছো, স্বল্প সময়ে এবং ভারী ভারী কাজ বা বিপজ্জনক কাজে এখন আর মানুষকে সেভাবে জীবনে ঝুঁকি নিয়ে কি কাজ করতে হচ্ছে না। যেই কাজগুলো মানুষের করার কথা সেটা কি ইন্ডাস্ট্রিয়াল রোবট সহজেই সেই কাজগুলো কি করে দিতে পারছে। এখানে মানুষের জীবনের ঝুঁকিটাও কমছে, শ্রমটাও কমছে এবং বিপজ্জনক কাজে যাওয়ার যে একটা আশঙ্কা সেই আশঙ্কাটাও কমে যাচ্ছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে? এটা অবশ্যই উন্নত কি আমাদের দেশের আইসিটি ভূমিকার কারণে হচ্ছে। পরবর্তী প্রশ্নটি দেখো, ই চিকিৎসা কেন্দ্র সম্পর্কে বর্ণনা করো বা লিখো। ই চিকিৎসা আবার কি? ই চিকিৎসা হচ্ছে ইন্টারনেট বা মোবাইল টেলিফোনে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সেবা বা পরামর্শ নেওয়া, অর্থাৎ তুমি ঘরে বসে মোবাইলের মাধ্যমে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে কি করলা, সেবা নিলা, সেটাই হচ্ছে ই চিকিৎসা। ই চিকিৎসা কেন্দ্রের ওয়েবসাইটে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের নামের লিস্ট থাকে,
তাদের মোবাইল নাম্বার চেম্বারের ঠিকানা থাকে। ইন্টারনেট বা মোবাইল টেলিফোন থাকলে অতি সহজেই যে কোনো স্থান থেকে চিকিৎসা কেন্দ্র থেকে তথ্য নিয়ে নিশ্চিত সেবা নেওয়া যায়। এই চিকিৎসা অনেক দ্রুত ও কম ব্যয় নেওয়া হয়। অর্থাৎ তোমরা যেই যে আমরা আগে কি করতাম, বা ডাক্তারের কাছে গেলে আমাদের আগে কি করতো, সিরিয়াল দিতে হতো, তারপরে আমাদের চেম্বারে ওয়েট করতে হতো, আমাদের সময় সাপেক্ষে ছিল, রাস্তায় জ্যামে পড়ে আমাদের যেতে হতো। আর এখন আমরা কি করতে পারি, সেটা ইলেকট্রনিক্স এবং কি ডিজিটাল উপায়ে আমরা কি করতে পারি, আমরা ঘরে বসে এই চিকিৎসা সেবা নিতে পারি। কিসের মাধ্যমে? মোবাইল ফোন ও টেলিফোনের মাধ্যমে, বা আর সেটা সহজতম মাধ্যম হচ্ছে কি ইন্টারনেট। ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে আমরা ঘরে বসে ই চিকিৎসা সেবা নিতে পারি। পরবর্তী প্রশ্নটি দেখো, কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে লিখো। কথাটা কি, কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া বলতে কিসে কাকে বোঝায় বলতো? অনলাইন ভর্তি প্রক্রিয়া, এই যে তোমরা এখন অনলাইনে পড়তেছ, আমরা কি করতেছি, এটা ঘরে বসে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা তোমাদের বাসায় বসে কি ক্লাসটি দেখতে পারছো। কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া বলতে অনলাইন পদ্ধতিতে ভর্তির আবেদন করার প্রক্রিয়াকে বোঝায়। এক্ষেত্রে মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহৃত হয়। সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2009 সালে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়াটি শুরু করেন। এই লাইনটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা ঘরে বসে শুধুমাত্র মোবাইল টেলিফোন ব্যবহার করে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এছাড়াও ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার ও ভর্তির আবেদন তথ্য অনলাইনে পূরণ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যায়, যা পূর্বের পদ্ধতি চেয়ে অনেক সহজ ও ব্যয় কম। এভাবে একজন শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের পরের প্রশ্নটি কি আছে জেনে নেই। পরের প্রশ্নটি দেখো, ঘরে বসে টাকা উপার্জন সম্ভব, বুঝিয়ে দেখো, তাই কেমন না? ঘরে বসে টাকা উপার্জন সম্ভব, এখন জানবো আমরা কিভাবে ঘরে বসে টাকা উপার্জন সম্ভব। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আজকাল ঘরে বসেই অর্থ উপার্জন করা সম্ভব। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ঘরে বসে কি অর্থ উপার্জন করা সম্ভব? ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অনলাইন ভিত্তিক কাজ এখন ঘরে বসেই করা যাচ্ছে। এ ধরনের কাজ করতে কম্পিউটার ও ইন্টারনেটের সংযোগ দরকার হয়, এবং তার সাথে দরকার হয় প্রোগ্রামিং এর দক্ষতা। বর্তমানে অনেক শিক্ষিত মানুষ অফিসে না গিয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে স্বাধীনভাবে কাজ করছে। এভাবে একজন দক্ষ প্রযুক্তিবিদ নিজের ঘরে যা বা যে কোনো জায়গায় বসে বিভিন্ন কোম্পানি কাজ করে অর্থ উপার্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে তোমাদের প্রশ্নগুলো, রচনামূলক পাঁচটি প্রশ্ন। এছাড়া আমি আরো কয়েকটি প্রশ্ন তোমাদের করে দিব। দেখো, সামাজিক যোগাযোগের সাইট সমূহের ব্যবহার গুলো উল্লেখ করতে হবে, মানে আসলে সামাজিক যোগাযোগের সাইট গুলো ব্যবহার গুলো কি। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলেছে। সামাজিক যোগাযোগের সাইট সমূহের ব্যবহার গুলো হচ্ছে সামাজিক যোগাযোগ বজায় রাখা এবং সামাজিক বন্ধন অটুট রাখা, তথ্য আদান প্রদান করে ভাব বিনিময় করা, ছবি, ভিডিও এবং অ্যানিমেশন শেয়ার করা, কোনো একটি বিষয় শেয়ার করে একে অপরের মতামত জানা, সামাজিক আন্দোলন ও বিপ্লব গড়ে তোলা, সামাজিক যোগাযোগের বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি সম্পর্কে জানা। এবার আমরা জানবো ই কার্ড বলতে কি বোঝায়। আমরা তো এইমাত্র জেনেছি ই চিকিৎসা কেন্দ্র বলতে কি বোঝায়, এখন জানবো আমরা ই কার্ড কি। ইলেকট্রনিক কার্ডের সংক্ষিপ্ত রূপে হচ্ছে কি ই কার্ড। এটিকে পোস্ট কার্ড অথবা শুভেচ্ছা বার্তাও বলা হয়। সাধারণত ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে ইলেকট্রনিক্স ডিজাইনের মাধ্যমে একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় বা আমন্ত্রণ জানানোর জন্য এটি ব্যবহৃত হয়। ই কার্ড সেইভাবে পাঠানো যায়, এটি একটি হলো ইমেলের মাধ্যমে, ই কার্ড হচ্ছে দুইভাবে পাঠানো যায়, একটি হলো ইমেলের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে। অর্থাৎ তোমরা ইমেল করে পাঠাতে পারো, আবার কি করতে পারো, SMS ও করতে পারো। অর্থাৎ তুমি তোমার বন্ধুকে একটি ঈদের জন্য শুভেচ্ছা বার্তা জানা, বা তার জন্মদিন উপলক্ষে, বা তার বাসায় কোনো অনুষ্ঠান, সেই উপলক্ষে তুমি তোমার শুভেচ্ছা বার্তা জানাতে চাও, যেটা তুমি কি তুমি বাসায় না যেও তাকে ঘরে বসে SMS এর মাধ্যমে অথবা মেল করে তুমি তোমার মনের আশাটা ব্যক্ত করতে পারো। এটাই হচ্ছে তোমার কি ই কার্ড বা শুভেচ্ছা বার্তা। এখন
এখন জানবো আমরা ই ক্লাসরুম সম্পর্কে। আমরা ই কার্ড সম্পর্কে জানলাম, ই চিকিৎসা কেন্দ্র সম্পর্কে জানলাম, এখন জানবো ই কার্ড অথবা ইলেকট্রনিক ক্লাসরুম সম্পর্কে। নিশ্চয়ই আমরা ইলেকট্রনিক ক্লাসের সম্পর্কে সবাই জানি, যেহেতু তোমরা সিক্স এ মাল্টিমিডিয়া ক্লাসে ক্লাস করেছো, সেই ক্ষেত্রে তোমাদের নতুন করে বলার নেই। তারপর আমি বলছি ইলেকট্রনিক ক্লাসরুমের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ই ক্লাসরুম। ই ক্লাসরুম তৈরিতে ক্লাসরুমে প্রজেক্টর, ইন্টারনেট যুক্ত কম্পিউটার দরকার হয়। ই ক্লাসরুম প্রক্রিয়া একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন এবং দেশ বিদেশে অসংখ্য ছাত্রছাত্রী তার কাছে একই সাথে শিখতে পারবে। বর্তমানে মহামারী কোভিড 2019 এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ই ক্লাসরুমের মাধ্যমে ভালো শিক্ষকের পাঠদান গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভূমিকা রয়েছে, তাই শিক্ষাক্ষেত্রে ই ক্লাসরুমের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমরা এই যে এখন তোমরা বলতে পারো যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি কোভিড 2019 এর কারণে, মহামারীর কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা কি করছি তোমাদের সাথে অনলাইনে কি কন্ট্যাক্ট রাখছি, অনলাইনে ক্লাস করছি, এইগুলোই হচ্ছে কি ইলেকট্রনিক ক্লাস। যার জন্য আমার দরকার হচ্ছে ইন্টারনেট, কম্পিউটার বা টেলিফোন, তারপরে হচ্ছে কি আমার দক্ষতা। এই যে আমি এগুলো দিয়ে তোমাদের ক্লাস করাচ্ছি বা এরকম আরো তোমাদের অনেক শিক্ষক আছেন ঘরে বসে ক্লাস করাচ্ছেন এবং তোমরা সেটা তোমাদের বাসা থেকে বা আরো বিভিন্ন মানুষ সেই ক্লাসটি দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে তোমাদের কি ইলেকট্রনিক ক্লাসরুম। প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো ওএমআর কি, ওএমআর সম্পর্কে বুঝিয়ে দেখো। অপটিক্যাল মার্ক রিডার ও বা ওএম এর পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওএমআর। এটি একটি কম্পিউটার ইনপুট ডিভাইস। সরি শিক্ষার্থীরা এই প্রশ্নটি না তোমাদের, প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের আজকের এই প্রশ্নগুলো এখানেই শেষ। আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলো বুঝতেছো। আবার তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 2টা লেকচারের প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যদি তারপর তোমরা না বুঝো আমাকে তোমরা কি করবে সেটা জানাবে, অথবা আমরা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই কমেন্ট দেখে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।